ম্যাচ আর অনুশীলনের উইকেটে বড় পার্থক্য থাকায় ক্রিকেটারদের স্কিলে উন্নতি কম হয় বলে মনে করেন আকবর আলী। যুব বিশ্বকাপ জয়ী দলের সতীর্থরা জাতীয় দলে জায়গা করে নিলেও অনেকটাই আড়ালে আকবর। নিজের সীমাবদ্ধতা কাটাতে কাজ করে যাচ্ছেন এই উইকেট রক্ষক ব্যাটার। ২০২০ যুব বিশ্বকাপ জয় বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় অর্জনের একটি। সেই দলের ১০ জন ক্রিকেটার জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছেন। তাওহিদ হৃদয়, শরীফুল, তানজিদ তামিম, তানজিম সাকিবরা স্থায়ীভাবে জায়গা করে নিয়েছেন। তবে যার নেতৃত্বে ICC ইভেন্টের শিরোপা জিতেছিল বাংলাদেশ, সেই আকবর আলী এখনও HP কিংবা এ দলের গণ্ডি পেরোতে পারেননি। একটু হলেও কি আফসোস হয় না আকবরের? না, আমি অনেস্টলি বলতে খুব বেশি এই বিষয়গুলো নিয়ে ভাবি না। আমি সবসময় চিন্তা করি যে আমি যদি আমার কাজের প্রতি অনেস্ট থাকি তো সেটাই আমার কাছে মুখ্য বিষয়, আর আমি সবসময় চেষ্টা করি আমার নিজের 100% দেওয়ার। যুব বিশ্বকাপের পর অবশ্য পারফরমেন্সেও ঝলক দেখাতে পারেননি আকবর আলী। নিজের ঘাটতি পূরণে প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছেন এই উইকেট রক্ষক ব্যাটার। কোচদের সাথে রেগুলারই আমার কমিউনিকেশন হচ্ছে এখানে, এবং হান্নান স্যার ছিল, তার সাথেও কমিউনিকেশন হয়েছে। তা আমি জানি যে আমি কোন জায়গায় পিছিয়ে আছি, তো ইনশাল্লাহ চেষ্টা করবো সেই জায়গাগুলো কাজ করার। তবে উইকেটও একটা ফ্যাক্টর। ডারউইনে HP সফরে গিয়ে যে ধরনের উইকেটে অনুশীলন করেছেন, ম্যাচও খেলেছেন একই ধরনের উইকেটে। মিরপুর, চট্টগ্রাম কিংবা সিলেটে যা চিন্তাও করা যায় না। ডারউইনে ওরকমই ছিল যে আমরা যেই টাইপের উইকেট আমরা প্র্যাকটিস করেছি, নেট করেছি, সেই টাইপের উইকেটটাই আমাদের ম্যাচের মধ্যে ছিল। তো এটা অবশ্যই আপনাকে হেল্প করে, কারণ আপনি জানেন যে ম্যাচে কী টাইপের উইকেট থাকে, সেই টাইপের উইকেটে আপনি প্র্যাকটিস করতে পারছেন। তো এই জিনিসটা সবসময় হেল্পফুল। সোমবার শুরু হয়েছে HP ক্যাম্প। প্রথম দিন থেকেই স্কিল ট্রেনিং করেছে ক্রিকেটাররা। আশ্রিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।